নমস্কার বন্ধুরা, আজ আমি দেখাবো যে যে কোনো বেডের রিলিফ নিয়ে একটা নির্দিষ্ট মাপের মধ্যে বসিয়ে কিভাবে টুলপাত বানাতে হয়। তো এই যে রিলিফটা দেখছেন, এইটাকে আমি একটা হেডবোর্ডের সাইজে সেট করে টুলপাত বানিয়ে কিভাবে কাটিং করতে হয় সেটা দেখাবো। তো দেখতে থাকুন। এইটা হলো আমার পেজের সাইজ, হাইট হচ্ছে 1880 আর উইডথ হলো 620। তো আমরা কিভাবে পেজটা নিয়ে ড্রয়িং করব দেখুন। সবার প্রথম আর্টক্যাম খুলে নেব। আর্টক্যাম সফটওয়্যারটি ওপেন করার পর এটাকে ফুল স্ক্রিন করব। আচ্ছা, এখন আমরা স্মল করে রাখছি সাইজটাকে, কারণ এইটা দেখতে আমাদের একটু সুবিধা হবে। তো এখানে দেখুন 1880 বাই 620। তো আমরা মিলিমিটারে ইউনিট সিলেক্ট রেখে 1880 আর এটা হবে 620, ওকে করে দিলাম। এখানে আমরা এটা লম্বালম্বি দেখছি, কিন্তু জিনিসটা অ্যাকচুয়ালি এইরকম আড়াআড়িভাবে পেজটাকে আমরা সেট করে নেব। নেয়ার পর তারপরে আবার আমরা এইরকম লম্বাভাবে ওটাকে সেট করে টুলপাত বানাবো। তো এটাকে ভালো করে মন দিয়ে দেখুন। টু ডি ভিউটাকে আমরা জুম করে নিলাম। আমি ভিউটাকে একটু সরিয়ে নিচ্ছি এদিকে, যাতে দেখাতে আমার সুবিধা হয়। দেখুন, সবার প্রথম ঠিক পেজের মাপে 1880 আর হাইট 620, এই মাপের একটা রেক্ট্যাঙ্গেল আমরা ড্র করলাম। ড্র করার পর এটাকে আমরা কি করব, F9 প্রেস করে পেজের ঠিক মিডলে রাখব। এবারে এখানে দেখুন 460, এইটা একটা হাইট হবে আমাদের। তাহলে এইটাকে সিলেকশন করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করব, কপি পেস্ট। এবার ট্রান্সফর্ম টুলে গিয়ে যেটা কপি পেস্ট করলাম সেটাকে সিলেক্ট রেখে এই যে লিঙ্ক উইথ হাইট এটাকে ডিজেবল করব। করার পর এখানে শুধু হাইটটা 460 লিখব, অ্যাপ্লাই ক্লোজ। এবারে শিফট প্রেস করে নিচের রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে এখানে বটম অ্যালাইনমেন্ট করব, মানে ওর অ্যালাইনমেন্টটা বটমের সঙ্গে অ্যালাইনমেন্ট হয়ে যাবে। এবারে পিছনের রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে দেখুন 1200, শুধুমাত্র উইডটা 1200 করে নিলেই হয়ে যাবে। তাহলে এখানে ট্রান্সফর্ম সিলেকশনে গিয়ে এটা আবার ডিজেবল করে শুধু এইটা 1200, অ্যাপ্লাই ক্লোজ। তাহলে দেখুন আমার ঠিক যে সাইজের মেটেরিয়াল আছে, মানে কার্ডটা যে সাইজে জয়েন করে কাস্টমার পাঠাবে সেই সাইজের মধ্যে আমি সেট করে নিলাম। এবার আর্টক্যামটাকে ফুল স্ক্রিন করব। করার পর রিলিফ অপশনে যাব, সেখানে গিয়ে ইম্পোর্ট। ইম্পোর্ট করার পরে যে হেডের ডিজাইনটা আছে যে রিলিফটা সেটাকে আমরা এখানে ওপেন করব। ওপেন করার পরে এই জায়গায় সাইজটা লিখব 1880 আর 620, তাহলে এখানে লিখব 620, অ্যাপ্লাই। এবারে কি করব, ডেপথ আমাদের 12 mm লাগবে, তাহলে 12 mm সিলেক্ট করে আরেকবার অ্যাপ্লাই। এবারে কি করব, এই জিনিসটাকে সিলেকশন করে F9, তাহলে পেজের পুরো মাঝখানে ওটা থাকলো। এবার একবার দেখে নিন, দেখুন এইটা অল্প হলেও পেজের একটু ওপরে আছে। তাহলে এখানে আমায় কি করতে হবে, সামান্য একটু ডাউন অ্যারো প্রেস করে এটাকে নিচের দিকে নিয়ে নেবো, যাতে এটা পেজের মাঝখান বরাবর থাকে। ব্যাস এইবার পেস্ট করে দেব। পেস্ট করার পরে এই যে ভিউটা আছে, প্রিভিউ রিলিফ লেয়ার, এই অপশানটায় গিয়ে ক্লিক করে আমরা জিনিসটা দেখে নেবো যে ঠিকঠাক পেস্ট হয়েছে কিনা। এবার এটাকে ক্লোজ করে দেব। এবার একটা জিনিস দেখুন, যেহেতু আমার এই লাইনটা বাইরের দিকে বেরিয়ে গেছে, তার জন্য আমায় কি করতে হবে, নোট এডিটর সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার আগে এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আনগ্রুপ অল করব। করার পর নোট এডিটর নিয়ে
এই দুটোকে এরকম সিলেক্ট করব, করে আপ অ্যারো প্রেস করব। আপ অ্যারো প্রেস করে ঠিক ওই দাগের সামান্য একটু ওপর অব্দি তুলে নেব। ব্যাস, এবারে একটা জিনিস লক্ষ্য করুন, এটাকে ডিজেবল করছি। দেখুন, আমরা এই যে লাইনটা নিয়েছি এর মধ্যে অসংখ্য জিগজ্যাগ জিগজ্যাগ নোট একাধিক থাকার ফলে এটা স্মুথ নেই, তো এটাকে স্মুথ করে নেব। তবে এখনই না, আগে কি করব, এটাকে সিলেকশন করে অফসেটে গিয়ে ইনসাইডে 0.5 mm নেব। এটা নেওয়ার কারণ হচ্ছে, দেখুন আমাদের ডিজাইনের বাইরেও কিন্তু কিছুটা লাইন থাকে, দেখতে পাচ্ছেন? দেখুন এই জায়গাগুলো তো ডিজাইন নেই, যেগুলো কালো কালো অংশ সেখানে দেখুন লাইনটা ঠেকে আছে। তো এটা হলে কি হবে, যখন কাটিং হবে তখন এই এক্স অ্যাক্সিসে যাতায়াতের সময় জেটটা ওপরে উঠবে আবার নামবে, তো এর জন্য সময় বেশি লাগে। এই জিনিসটা যাতে না হয় তার জন্য আমরা ইনসাইডে 0.5 mm অফসেট দেব। আচ্ছা, এই লাইনটাকে সিলেক্ট করে অফসেট দিয়ে দিলাম। দেওয়ার পর দেখে নিন, এটা দেখুন রিলিফের ভিতরে হয়ে গেছে। এবার বাইরের লাইনটাকে আমরা ডিলিট করব। এবারে দেখুন এখানেও কিন্তু লাইনের মধ্যে ওই জিগজ্যাগ ব্যাপারটা আছে, তো এই জায়গায় গিয়ে প্রিভিউ রিলিফ লেয়ারটাকে ডিজেবল করব। করে নোট এডিটার সিলেক্ট করলে দেখতে পাবেন যে জায়গায় কম নোটস আছে, মানে যেগুলো স্ট্রেট লাইন, সেই জায়গাগুলোকে অক্ষত রেখে বাকি এই জায়গাটায় সি প্রেস করব। আর এদিকেও বাম দিকে ঠিক এইখানটায় সি প্রেস করব। তাহলে দেখুন ওপরের এই লাইনের সঙ্গে এই লাইনটা কেটে আলাদা হয়ে গেল। এবারে নোট এডিটার দিয়ে এইটুকুটাকে সিলেকশন করব। করে স্প্লাইন অপশনে যাব, স্প্লাইন ভেক্টরস, এখানে গিয়ে ইগনোর স্ট্রেট স্প্যানস, এখানে এক লিখেছি, স্প্লাইনে ক্লিক করে দিলাম। দেখুন অনেকটা স্মুথ হয়ে গেছে, আরেকবার, ব্যাস আর লাগবে না, অনেক হয়ে গেছে। এবার ক্লোজ, এবারে দেখে নিন, দেখতে পেয়েছেন জিনিসটা অনেক স্মুথ হয়ে গেল। এইবার ডিজেবল করে আবার এই নিচের লাইনের সঙ্গে এটাকে জয়েন করব। জয়েন করার সময় কিন্তু এখানে রাইট ক্লিক করে না, এই জায়গায় জয়েন ভেক্টরস উইথ এ লাইন এটাই ক্লিক করলাম, তারপরে এই জায়গায় আসব, ক্লোজ ভেক্টর উইথ এ লাইন, ব্যাস এটা হয়ে গেল। এবারে দেখুন আমরা এনেবল করলাম এই রিলিফ লেয়ার ভিউটাকে। এবার মডেল অপশানে গিয়ে রোটেট 90 ডিগ্রি ক্লক ওয়াইজ করবো। এটা করার কারণ কি, কারণ আমাদের যে ডিজাইনটা সেটা এরকম লম্বালম্বি কাটিং হবে, কারণ আমাদের বেড থাকে 8 ফুট বাই 4 ফুটের। তো এবারে দেখে নিন এই লাইনটাকে সিলেকশন করে আমরা টুলপাথ বানাবো। টুলপাথ বানানোর আগে সবসময় যে ফাইলটা নিয়ে কাজ করছেন সেটাকে কিন্তু একটা নাম দিয়ে ARTI ফাইল হিসেবে আগে সেভ করে নেবেন। একটা ডেজ ওয়াইজ ফোল্ডার দেবেন, যেমন আজকের তারিখ, ধরুন আজকে 27 তারিখ, তাহলে 27/2/2023 এরকম একটা ডেট দিলাম। দেওয়ার পর যেহেতু এটা হেড বোর্ড, তাহলে এখানে হেড বলে ফোল্ডার ক্রিয়েট করবেন, সেখানে গিয়ে লিখবেন হেড, সেভ করে দিলাম। এবারে দেখুন টুলপাতে যাব। আচ্ছা, এই ডিজাইনটার ডেপথ কত অ্যাসিস্ট্যান্টে গিয়ে আগে দেখে নিচ্ছি। এটার ডেপথ আছে 12 mm, ঠিক আছে? তো আমি একটা জিনিস বলে দিই, 15 mm পর্যন্ত আমরা 6 mm বলনস দিয়ে যদি কাটি উইদাউট জেড র্যাপিং আমরা কাটিং করতে পারি। যদি কোনো সরু বিড ইউজ করতে হয় 4 mm বা 3 mm বলনস, সেক্ষেত্রে আমরা জেড র্যাপিং করবো, না হলে 6 mm বলনস দিয়ে যদি কাটি আমরা 15 mm ডিপ পর্যন্ত একবারে কাটিং করতে পারবো, অসুবিধা নেই। তো আমরা প্রথমে মেটেরিয়ালের সারফেস চেক করার জন্য একটা 2D লাইন বানাই, সেটা এই জায়গায় 2D টুলপাথে 2D প্রোফাইলিংয়ে যাব। ইনসাইডে ফিনিশ ডেপ দেবো 0.5, এখানে সেভ জেট 35 mm থাকবে, প্রোফাইল টুল 6 mm এন্ড মিল সিলেকশন করব। করে স্টেপ ডাউন এখানে 0.5 রাখবো, ওকে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, 3.5 kg মোটরের ক্ষেত্রে আর নর্মাল যে আমরা উড ইউজ করি তার ক্ষেত্রে আমরা এই সেটিংস রাখলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যদি আমার খুব হার্ড উড ইউজ করি সেক্ষেত্রে এইটার 60 করে দেবো প্লাং রেটটা। আচ্ছা, ফিড রেট 100 রাখবো,
ওকে সিলেক্ট। এবারে মেটেরিয়াল সেটআপ, মেটেরিয়াল সেটআপটা যেহেতু আমার 12 mm ডেপথ আছে, তো এখানে মেটেরিয়াল ধরুন 40 mm মেটেরিয়াল ইউজ করছি বা 50 mm, যে ডেপথের মেটেরিয়াল ইউজ করব সেটা এখানে লিখব। এবারে দেখুন টপ অফসেট থাকবে 0, যতটুকু কাটিং হবে সেইটা এখানে লেখা থাকবে 12 mm কাটিং হবে, মানে ডিজাইনটা 12 mm এখানে এইটা আছে। আর বটম অফসেট যেটুকু বেঁচে থাকবে, তাহলে 50 mm থেকে 12 বাদ দিলে 38 mm আমার বেঁচে থাকবে। ওকে, এইবারে আমরা উইন্ডোজে গিয়ে টাইল ভার্টিক্যালি করব, দুটো ভিউকে দেখব। এবার দেখুন নাও অপশনে ক্লিক করে দিলাম, তাহলে 2D টুলপাথ তৈরি হয়ে গেল। এইবারে আমরা সারফেস চেকিং করে নেওয়ার পর 3D কাটিং করব। তো এখানে আমরা এই ডিজাইনটা 6 mm বলনস দিয়ে কাটব, তাহলে 3D টুলপাতে গিয়ে এখান থেকে সিলেক্টেড ভেক্টর সিলেক্ট করব। করার পর এই সিলেক্ট অপশানে যাব, এখানে গিয়ে 6 mm বলনস নেব। এডিট, এখানে স্টেপ ডাউন রাখবো 0.5, স্টেপ ওভার 10, স্পিন্ডেল স্পিড 16,000, ফিড রেট 100, প্লাং রেট 30। ওকে সিলেক্ট, এখানে নাও অপশানে ক্লিক করে দেব। এবার একটা জিনিস বলি, এই যে ARTি ফাইলটা সেভ করে রাখছি, সেটা রাখার কি প্রয়োজন? অনেকে কি করেন যে কাজ করার সময় এইভাবে টুলপাথ বানিয়ে নেন, তারপর টুলপাথ বানানো হয়ে গেলে ফাইলটাকে ডিলিট করে দেন। এবার এখানে একটা জিনিস বলে দিই, যারা রিচ অটোর রিমোট ইউজ করেন তারা লাইন চেক করেন, জানেন কোনো কারণে কারেন্ট অফ হয়ে গেলে লাইন চেক করতে হয়। NK105 যারা ইউজ করেন তারা জানেন শিফটে চাপলে কারেন্ট অফ হয়ে যাওয়ার পরে যে পর্যন্ত কাটিং হয়ে যায় তারপর থেকে চালু হয়ে যায়। তো এখানে একটা জিনিস বলি, কেউ ধরুন ভুল ভবিষ্যত ওই লাইনটা ঠিকঠাক খুঁজে পাননি বা রিজিউম করে প্লে করতে ভুলে গেছেন, ক্যান্সেল করে দিয়েছেন, সেক্ষেত্রে এই ফাইলটা সেভ করে রাখলে একটা সুবিধা আছে, সেই সুবিধাটা বলবো, আগে এটা দেখিয়ে নিই। তাহলে এই টুলপাথ আমাদের তৈরি হয়ে গেল, তৈরি করে নেওয়ার পর আমরা এখান থেকে সিমুলেশন দেখতে পারি। দেখুন তো এই যে সিমুলেশন দেখছি, সিমুলেশন দেখে আমরা মোটামুটি বুঝতে পারবো, আইডিয়া করতে পারবো যে কাটিংটা কিরকম হবে। এখানে যা দেখায় সেই আউটপুট কিন্তু ওখানে আসবে না, মানে এটা একটা আনুমানিক, তবে মোটামুটি কাছাকাছি বোঝা যায় যে কোন টুলটা ইউজ করলে কতটা ভালো কাটিং হবে। আচ্ছা এবার একটা জিনিস বলে দিই, এইটা হয়ে যাক, হয়ে গেলে আমি বলবো, ধরুন আপনার এই এতটা পর্যন্ত কাটিং হয়েছে, হয়ে কারেন্ট অফ হয়ে গেছে, আপনি লাইন টাইন চেক করতে ভুলে গেছেন বা সেভ করতে ভুলে গেছেন বা শিফট প্লে করতে ভুলে গেছেন NK105 যারা ইউজ করেন, তো সেক্ষেত্রে এরপর থেকে আবার কাটিং করতে হবে। অনেকেই করেন আবার গোড়া থেকে চালানো, গোড়া থেকে চালাতে হবে না, ফাইলটা সেভ করা থাকলে একটা জিনিস করা যায়, সেটা এখনই দেখাবো। এই সিমুলেশনটা দেখিয়ে নিই, দেখুন তাহলে 6 mm বলনস দিয়ে কাটলে এইরকম ফিনিশিং হলো। আচ্ছা এবার এটাকে আমি ডিলিট করছি, সিমুলেশন ডিলিট করলাম। ধরুন আমার এতটা কাটিং করা হয়ে গেছে, তাহলে কি করবেন, ক্যামেরায় আপনি ছবি তুলে আগে দেখে নেবেন আর এইখান থেকে এতটা মাপ নিয়ে নেবেন, তার থেকে একটু কম রাখবেন, মানে টুলপাথে রেখে এইটা প্রথম সিলেক্ট, তারপর শিফট চেপে এইটা সিলেক্ট করবেন। করার পর এই জায়গায় গিয়ে সাবট্রাক্ট ভেক্টর করবেন, করে এই যে ভেক্টরটা পাওয়া গেল, এই যে ভেক্টরটুকু, এটা আমি ডিজেবল করি, বুঝতে পারবেন। দেখুন এটাকে আমি কেটে অন্য লেয়ারে রাখছি বোঝার সুবিধার্থে, দেখে নিন। তো আমার ধরুন এইটুকু কাটিং হয়ে গেছে, এইটুকু নিতে হবে, তাহলে এটা সিলেক্ট করলাম, করে টুলপাতে চলে যাবেন, এই জায়গায় ডাবল ক্লিক করবেন, করার পরে এই লাইনটাকে সিলেক্ট করবেন, করে শুধু নাও অপশনে ক্লিক করবেন, তাহলে দেখুন এইখান থেকে টুলপাথ ক্রিয়েট হয়ে যাবে। তো এইটা ক্রিয়েট হলে সুবিধা কি, আপনার এই ফাইলটা যদি সেভ করা থাকে তাহলে ওই যে আগের ভুলভ্রান্তি বললাম ওগুলো হলে আপনি এইভাবে টুলপাথটা বানিয়ে আবার এইখান থেকে, মানে অরিজিন আপনার যেমন যা ছিল সব সেই রকমই থাকবে, শুধু প্লে করলে ওই টুলপাথটা, মানে এইটা যদি সেভ করে নেন পেন ড্রাইভে, দেখবেন এইখান থেকে কাটিং হয়ে বাকিটা কমপ্লিট হবে। তো সেক্ষেত্রে কি বারবার গোড়া থেকে আপনাকে চালাতে হবে না, সিমুলেশনেও দেখিয়ে দিচ্ছি। তো এই একটা সুবিধা হচ্ছে ওই ERT ফাইলটা
সেভ করে নেওয়ার। বোঝা গেল? আচ্ছা, এবার একটা জিনিস বলি। আচ্ছা, এবার আমরা এটা গোড়া থেকেই আবার কাজটা করব। আমরা ওই আন্ডু করে নিয়ে টুলপাথটা আরেকবার ক্রিয়েট করছি। দেখুন, নাও করলাম এই লাইনটাকে সিলেক্ট করে, মানে গোড়া থেকে আবার টুলপাথটা বানালাম। এবং এইটাকে আমরা পেন ড্রাইভে কিভাবে সেভ করব দেখুন। টুলপাথটা পুরো ক্রিয়েট হয়ে যাক, পুরো দেখুন এই লাল ব্যাপারটা পুরো এই পর্যন্ত চলে আসবে। চলে আসার পর এটাকে আমরা জি কোড এমএম ট্যাব, কারণ মেশিনের সেটিংস অনুসারে, কেউ ইউজ করে ক্যামটেক আরএমএস এমএম ডট সিএনসি, কেউ ইউজ করেন মডেল মাস্টার থ্রি অ্যাক্সিস ফ্ল্যাট এমএমজি। তো যার যে জি কোড পছন্দ বা যার যে জি কোডটা মেশিনে ভালো চলবে, তিনি সেইটা সিলেক্ট করে এটাকে সেভ করবেন। কিভাবে সেভ করবেন দেখুন, প্রথমটাই সিলেক্ট করলাম, এই হচ্ছে সেভ টুলপাথের অপশান। এখানে যেমন আমার মেশিনে আমি ক্যামটেক আরএমএস এমএম ডট সিএনসি ইউজ করি, তো এটা সিলেক্ট রাখবো। আর এখানে দেখুন প্রোফাইল এন্ড মিল, মানে লাইন চেক করা টুলপাথ, সেভ অপশানে যাব। গিয়ে ডেস্কটপে আমরা যে ওই ডেটের ফোল্ডারটা বানিয়েছি তার হেডের ভিতরে গিয়ে লিখব ফার্স্ট লাইন চেক। এটা হচ্ছে সারফেসটা এক আছে কিনা দেখার জন্য সেভ। এবারে এইটাকে সিলেক্ট করব, করে এখানে সেভ করব লাস্ট 3D হেড কাটিং উইথ, যত এমএম বলনস দিয়ে কাটবো সেটা এখানে লিখে দেব। আচ্ছা, এখানে আমি এই ক্যামটেক আরএমএস এটা আমি ইউজ করি বলে বললাম, নর্মাল জি কোড এমএম ট্যাব যদি কেউ ইউজ করেন সেটাও হবে, কোনো অসুবিধা নেই, সব মেশিনে সাপোর্ট করে এটা। বোঝা গেল? তো এবারে আমি এই ফাইলটাকে এই সেভ করে রাখলাম। এবার এই জিনিসটা কাটিং করলে কীরকম দেখাবে সেটার ভিডিও আমি আপলোড করে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।